বলা হয়েছে যত এফআইআর আছে কলকাতা পুলিশ এরিয়াতে সেখানে সপ্তাহে একদিন এবং দিনে দু ঘন্টার বেশি জেরা করা যাবে না। ফলে এটা একটা খুব আজকে খুব আমার ক্ষেত্রে খুব ভালো দিক এবং খুবই এনার্জি বলা যায় আমার কাছে, আমার কাজটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে নরম, যাদেরকে গলাটা সহজে টিপে দেওয়া যায় সেগুলোর দিকে টার্গেট করা হচ্ছিল, ইউটিউবার ইত্যাদি বিষয়ে। তবে কেস কিন্তু যে কদিন খেতে পারে অবান্তর সব কথা, যেমন বলা হচ্ছে না যে জাস্টিস মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ কেন দিয়ে রাখবেন, অদ্ভুত বিষয়। তিনি তো দিয়েছেন ঠিক আছে, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করতে আপনারা তো ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, বিভা হাঁসদা মামলা করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট একবার থাপ্পড় মেরে কলকাতা ঘর পাঠিয়ে দিচ্ছে। তাহলে জাস্টিস মান্থার রায়টা ভুল হলো কি করে? তবে কড়া কিন্তু স্টেপ নেওয়া উচিত, যারা এসব করেছেন না আইডেন্টিফাই করে এমন শাস্তি দেওয়া উচিত যাতে এই ধরনের সাহস না পান আগামী দিনে। খুব লজ্জার বিষয় শাসক যে কোন জায়গায় চলে গেছে এবং কত কতটা দিশেহারা সেটা আমরা বুঝতে পারছি, সেই জন্যই কেস হচ্ছে এখন। এমন সব অবস্থা দেখছি, মানে জানি না যারা এসব করাচ্ছেন তাদের মাথা ঠিক আছে কিনা। তো আপনারা খুব ভালো কাজ করছেন, আমি দর্শকদের জন্য বলি আমার খুব ভালো লাগে, আমি দেখি কিন্তু খুব ভালো কাজ করছে আপনাদের চ্যানেল, আপনি তুমি কিন্তু ভুলিয়ে ফেলছেন। আমি নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্ট, রাজ্য রাজনীতির বলা চলে সব থেকে দোলাচলের যে কাণ্ড দেশীয় রাজনীতিকে ভাবিয়েছেন সেই হাইকোর্টে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি। এবং আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন আরামবাগ টিভির শফিকুল ইসলাম, অনেকেই চেনেন, সকলেই হয়তো চেনেন, কিন্তু তার হাইকোর্টে আসার কারণ কী? সরাসরি তাকেই প্রশ্ন করি। শফিকুল দা, স্টুডিও ছেড়ে বারংবার হাইকোর্টে, কারণটা কি আজকে আসার? এই যে সব কাগজপত্র নিয়ে ব্যাগ নিয়ে চলে এসেছি, আসলে যেমন আমরা প্রতিবেদন করি সেটা যেমন একটা কাজ, এগুলো আমরা কাজের মধ্যে ধরে নিয়েছি যে থানা ডাকলে যেতে হবে, কোর্টে হিয়ারিংয়ের ডেট থাকলে যেতে হবে। আজকে আসলে হিয়ারিংয়ের ডেট ছিল, আমি যে রিটটা ফাইল করেছিলাম কলকাতা হাইকোর্টে তার একটা আজকে ডেভেলপমেন্ট কী হয়েছে না হয়েছে আজকে একটা হিয়ারিংয়ের বিষয় ছিল। তবে আজকে দেখলাম কলকাতা পুলিশ সে অর্থে কিছু বললো না, কী পেয়েছি না পেয়েছি আমার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আবারও সময় চেয়েছে, তো জাস্টিস মান্থা সময় দিয়েছেন। তবে আজকে কিন্তু আমার খুব ভালো লেগেছে অর্ডারটা, যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, জাস্টিস মান্থা আজকে বলেছেন যে আপনারা জেরা করতে পারেন, যেমন আগের বারে বলা হয়েছিল এক ঘন্টার বেশি দিনে জেরা করা যাবে না, এবার যেটা বলা হয়েছে যে কলকাতা পুলিশ এরিয়াতে যত এফআইআর থাক না কেন ওই একটা থানাতে ডেকে ডেকে পাঠানো ওটা কিন্তু চলবে না, একটা জায়গাতে বসে জেরা করতে হবে, যত এফআইআর থাকবে একটা জায়গাতে বসে জেরা করতে হবে এবং সেটা সপ্তাহে একদিন এবং দু ঘন্টার বেশি নয়। এই নয় যে পার এফআইআর দু ঘন্টা, বলা হয়েছে যত এফআইআর আছে কলকাতা পুলিশ এরিয়াতে সেখানে সপ্তাহে একদিন এবং দিনে দু ঘন্টার বেশি জেরা করা যাবে না। এটা আমার পক্ষে খুব সুবিধা হয়েছে, কারণ আমার কাছে এই বাস ধরে যেতে হচ্ছে রাস্তা, মানে ওই অনেকটা ডিস্টার্ব, কোথাও কখনো হয়তো নারকেলডাঙ্গা যেতে হবে, এটা কিন্তু চলবে না। আর তার থেকে ভালো লেগেছে যেটা আমার অর্ডারটা, বেঙ্গল পুলিশ এরিয়াতে যেখানেই মানে কেস হোক না কেন জেরা কিন্তু করতে হবে একটি জায়গাতে এবং সেটা আমার বাড়ির সুবিধা মতো জায়গায় কাছাকাছি, তার মানে আমি ধরছি যে আমাকে আরামবাগ থানাতেই হয়তো জেরা করা হতে পারে বা আমি সেটাই চাইবো। ফলে এটা একটা খুব আজকে খুব আমার ক্ষেত্রে খুব ভালো দিক এবং খুবই এনার্জি বলা যায় আমার কাছে আমার কাজটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, যে যদি নর্থ বেঙ্গলে কেস হয় বা পুরুলিয়ায় কেস হচ্ছে, বাঁকুড়ায় কেস হচ্ছে, ভাঙড়ে কেস হচ্ছে, ডাবনহাওড়ায় কেস হচ্ছে, কিন্তু আমাকে অত আর ছুটতে হবে না। যেটা এটা হচ্ছে যে এক ঘন্টার জেরা বলা হচ্ছে কিন্তু আমাকে সারাটা দিন ব্যয় করতে হচ্ছে, তো সেই জায়গা থেকে অনেকটাই স্বস্তি বলা যায় আমার পক্ষে। আসলে কলকাতা হাইকোর্ট আছে বলেই কিন্তু আমরা এই কাজটা করতে পারছি, মুখটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে, নুইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যখন দেখছি কলকাতা হাইকোর্ট পাশে থাকছে তারা এরকমভাবে আমাকে এতটা গার্ড করার চেষ্টা করছে, মানে গার্ড বলতে কি অনিয়ম হচ্ছে কলকাতা হাইকোর্ট বুঝতে পারছে, সেই জন্যই এইভাবে একটা মানে আমাদের রাস্তাটা একটু ফাঁকা রাখা যাতে করে আমরা কাজটা করে যেতে পারি। সেই জায়গা থেকে আজকে এসেছিলাম ব্যাগে তথ্যতত্র নিয়ে, কিন্তু বেশ আনন্দ নিয়েই বাড়ি ফিরছি। আপনাকে দেখে আমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়ে যায় যে কোনোদিন হয়তো আমাকেও এরকম একটা ব্যাগ কাঁধে করে নিয়ে আসতে হবে এবং কোর্টে কোর্টই ভরসা, তাহলে সাংবাদিকদের ভরসাস্থলও কোথাও গিয়ে কলকাতা হাইকোর্ট হয়ে গেল না? কোনো দিন নয়, যে কোনো দিন, কারণ আমি দেখলাম দুদিন আগে বন্দে ভারতে হামলা নিয়ে কিছু একটা কেস হয়েছে, সেখানে এমন এমন সব সাংবাদিকের নাম রয়েছে আমরা ভাবতেই পারিনি কখনো তাদের নামে কেস হবে, কারণ আমার প্রতি যতটা রাগ রয়েছে তাদের প্রতি কিন্তু অতটা রাগ থাকার কথা নয়, তা সত্ত্বেও কেস হয়েছে। তার মানে কি যদি একটা দুটো খবর উল্টো দিকে চলে যায় তাহলেই কিন্তু আমরা দেখে নেব। আজকে হয়তো আপনার খবর আপনারা দেখছেন, প্রতিবেদন লোক দেখছেন, ওনারাও শাসকের লোকজন দেখছেন, কিন্তু যদি তার মধ্যে ধরুন একশোটা প্রতিবেদন করেছে তার মধ্যে যদি একটা যদি উল্টো হয়ে যায় জানবেন কেস কিন্তু হয়ে যাবে। সুতরাং যে কোনো দিন কেস হতে পারে। আমার খুব অবাক লেগেছে ওই এফআইআর কপিটা দেখে যেটা রিসেন্ট হয়েছে বন্দে ভারত হামলা নিয়ে,
যিনি অভিযোগটা করেছেন কিশাম দত্ত মনে হচ্ছে আপনার মনে পড়ছে না নামটা, তার যা হাতের লেখা যা সই দেখলাম তাতে আমার সন্দেহ যে উনি সেটা নিজে লিখেছেন কিনা, কারণ উনি ওখানে এত টুইটার অমক তমক দেখেছেন এবং এমন এমন সব মিডিয়া হাউসের নাম বলেছেন, রিপোর্টারদের নাম বলেছেন, যা হাতের লেখা দেখেছি যা মানে বুঝলাম তাতে কিন্তু ওনার পক্ষে এইসব নাম টাম জানার কথাই না। যেমন সে লালন শেখের ওয়াইফের যেমন অভিযোগপত্র ছিল ওই রকম, তার মানেটা কি? মানেটা হচ্ছে কেউ বা কারা করাচ্ছেন, যারা মনিটর করছেন ওপর থেকে তারা করাচ্ছেন জব্দ করার জন্য। সুতরাং এখন দেখুন আপনাকেও সাবধানে চলতে হবে, তবে সাবধান আর কি চলুন বলুন তো, কাজটা তো করতে হবে। আমরা তো ছোটো ছোটো ইউটিউবার পোর্টাল, আমরা তো কাজটা করতে চাই, কোথাও তো একটা মিডিয়ার গ্যাপ আছে বলেই তো আমরা একটা জায়গা করতে পারছি, আমাদের দিকে অনেক মানুষ নজর রাখছেন। তবে কেস কিন্তু যে কদিন খেতে পারেন। অবশ্যই, আপনি যে এফআইআর কপিটার কথা বলছিলেন, অভিযোগ করে কাদের বিরুদ্ধে সেদিন এই মামলাটা করা হয়েছিল, পার্টিকুলারলি বন্দে ভারত টিভি 9 থেকে শুরু করে ইন্ডিয়া টুডের মতো বড় বড় হাউস, তারা যদি এরকম মামলা ফেস করতে পারেন তো আমাদের তো যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমরা কীভাবে এইটাকে সামলাবো, এটা গভীর একটা প্রশ্ন। না এটা তো প্রথম প্রথম কী হতো, প্রথম প্রথম সব যারা একটু ওই একটু মানে নরম, যাদেরকে গলাটা সহজে টিপে দেওয়া যায় সেগুলোর দিকে টার্গেট করা হচ্ছিলো, ইউটিউবার ইত্যাদি বিষয়ে। আমি সত্যি খুব অবাক হচ্ছি যে এখন বড় বড় মিডিয়া হাউস, দিল্লি বেস মিডিয়া হাউসকেও কেস করা হচ্ছে। আমি মাঝে মাঝে ভাবি যে কেসের যা মেরিট যা বয়ান এগুলোতে কিন্তু মামলা দাঁড়ায় না। একটা খবর কিছু ঘটেছে, যখন কোনো একটা ব্রেকিং নিউজ আসে তখন না মিডিয়া হাউসগুলো খবরে একটা তাগিদ থাকে দেখানো, সেটা দেখিয়েছে। পরে যখন জানা যাচ্ছে না খবরটার অন্য জায়গার ঘটনা, বিহারের ঘটনা, সেটাও কিন্তু মিডিয়া দেখিয়েছে। তার মানে মিডিয়া এরকম করেনি যে প্রথমে বাংলায় হামলা বলে ওটাতেই দাঁড়িয়ে গেছে, যখন তারা খবর পেলো, যখন রেল বললো যে এটা বিহারে, সেটাও কিন্তু দেখিয়েছে। তো মিডিয়া তো পরেও দেখিয়েছে, খবর তো আপডেট করছে মিডিয়া, তারপরেও কেস, এটা কখনো হয়? আসলে মানে মাথা ঠিক না থাকলে যা হয় আর কি। তো এমন সব অবস্থা দেখছি, মানে জানি না যারা এসব করাচ্ছেন তাদের মাথা ঠিক আছে কি না, যেগুলোর মেরিট নেই, যেগুলো টিকবে না, খামাখা করানো হচ্ছে, এতে কী হচ্ছে? আমাদেরকে কী করতে পারছে? হ্যাঁ হয়তো অ্যারেস্ট করতে পারতো, কলকাতা হাইকোর্টের জন্য করতে পারলো না, কিন্তু আলটিমেট কী হলো? আমাকে তো এত চেষ্টা করা হয়েছে, আমি কি দমেছি? সুতরাং আমরা যদি কাজটা করে যাই আমরা করে যাব, কিন্তু দেখছি কেস বন্ধ হচ্ছে না, এখন তো বড় বড় মিডিয়া হাউসকে করা হচ্ছে। খুব লজ্জার বিষয় শাসক যে কোন জায়গায় চলে গেছে এবং কতটা দিশেহারা সেটা আমরা বুঝতে পারছি, সেই জন্যই কেস হচ্ছে। এখন বড় হাউস লড়ছে ঠিক, বড় হাউসের ক্ষেত্রে লড়াটা সহজ, আমাদের পক্ষে একটু টাফ, কিন্তু আমরা ছোটো ছোটো যারা রয়েছি না, আমি সবাই অন্তত একে অপরের পাশে থাকি, আমার মনে হয় আমরা একটা বড় শক্তি হয়ে থাকবো। সুতরাং আপনার বিরুদ্ধে হলেও আমি কথা বলবো, আমার বিরুদ্ধে হলে আপনার কথা বলছেন কথা বলবো, লড়তে হবে, লড়বো, পাশে থাকবো। সে বললাম এটা উল্টো দিকটা যদি দেখেন, রাজ্যের বাসিন্দা হিসাবে রাজ্য যখন কেস করে আদালতে নাকানি চোপানি খাচ্ছেন, এই কথাটা আমি ভেবেচিন্তেই বললাম, একদম তো ঠিক, কেস দিচ্ছি আমি কিছু রেজাল্ট পাচ্ছি না, তখন রাজ্যের সম্মান বা রাজ্যের আইন ব্যবস্থা বা রাজ্যের যারা আইনের ধারক এবং বাহক সেই অ্যাডভোকেট জেনারেলদের সম্মানটাও তো হানি হচ্ছে, এটাও কি রাজ্য ভাবছে না? সম্মান তো রিসেন্ট খুব বিরাটভাবে হানি হয়েছে, যে একজন বিচারপতির নামে পোস্টার পড়বে ভাবতে পারছি না। এবং এখন তো শাসক বলছে আমাদের কোনো যোগ নেই। আমার প্রশ্ন তাহলে, আপনারা কেন তদন্তের দাবিতে সরব হচ্ছে না বিরাট করে? এখন একটু একটু হচ্ছে, আপনার তো ঝাঁপিয়ে পড়া উচিত ছিল আগে, তো কে কোথায় একটু কি হুমকি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে একেবারে ধরে লালবাজার, তো এইভাবে সিসিটিভি ফুটেজ সামনে চলে এসছে আর এখনও কেউ গ্রেপ্তার হলেন না? আমি জানি না এরপর গ্রেপ্তার হলে আসল কেউ গ্রেপ্তার হবেন নাকি আবার নকল কাউকে ধরে মমিনপুরের মতো কেস হয়ে যাবে কিনা জানি না, যে কিছু একটা দেখাতে হবে। তো এখন মানে বিচার ব্যবস্থাকে তো মানে যেভাবে আক্রমণ শুরু হয়েছে, নেতারা কথা বলছেন, এইসব হচ্ছে অপমানজনক, শুধু যে শাসক অপমানিত মানে এইভাবে ব্যাপারটা হচ্ছে তা নয়, আমরা বাংলার মানুষ হিসেবে, দেখুন আমরা ইউটিউবার কাজ করে সব ঠিক আছে, কিন্তু আমরা তো এই বাংলার মানুষ, আমরা নিজেরা লজ্জিত যে আমাদের বাংলায় এমন একটা সিস্টেম চলছে, সরকার চলছে, সেখানে মানুষ সত্য কথা বলতে গেলে আক্রমণ করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে, বিচারপতি বিচার করলে তার বিরুদ্ধেও পোস্টার পড়ে যাচ্ছে, খুবই লজ্জার বিষয় এবং সত্যি খুব দুর্ভাগ্যের এবং অপমানজনক। কিন্তু কী আর করা যাবে, অপমান নিয়ে বইতে হবে যতক্ষণ না নতুন সূর্য ওঠে। আপনার কেসটা রাজশেখর মান্থার এজলাসে হচ্ছে, রাজশেখর মান্থা বা রাজশেখর মান্থারকে আগের দিন যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা আপনি কীভাবে দেখেন? এবং শুধু রাজশেখর মান্থা তো নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে কেউ যদি অরণ্যদেব গাঙ্গুলি বলা হয়, এই বিচারপতিদের উপর আক্রমণের কারণটা কি আপনি খুঁজে পান? না কারণ তো পরিষ্কার, কারণ হচ্ছে শাসককে অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে এবং অবান্তর সব কথা, যেমন বলা হচ্ছে না যে জাস্টিস মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ কেন দিয়ে রাখবেন, তো অদ্ভুত বিষয়, তিনি তো দিয়েছেন ঠিক আছে, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে তো আপনারা তো ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন,
বীরবা হাসদা মামলা করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট একবার থাপ্পড় মেরে কলকাতা হাইকোর্ট পাঠিয়ে দিচ্ছে। তো তাহলে জাস্টিস মান্তার রায়টা ভুল হলো কি করে? আপনারা চ্যালেঞ্জ করেছেন, সেখানে থাপ্পড় খেয়ে এসছেন, এখন পারেন না বলে এবার চলো যে দিয়েছেন তার বাড়িতে গিয়ে হামলা করবো, এটা কখনো হয়? এটা খুব অবাক লাগছে। এবং অরণ্যদেব গাঙ্গুলি বলে যেভাবে বলা হচ্ছে, মানুষের কাছে পরিষ্কার কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন, একটাই বিষয় মানে পেরে উঠছে। যখন কোনো দেখবেন কোনো যুক্তি থাকবে না, কোনো কিছু বলার জায়গা থাকবে না, তখন আর কি আনাড়ি যুক্তি, মারমুখী হওয়া, যখন যুক্তি থাকবে না, এখন সেটাই হচ্ছে। সুতরাং এটা খুবই খারাপের জায়গা এবং পরিষ্কার হয়েছে তারা কেন করছেন। আর আমি আজকে একটা কথা বলবো, আমি আজকে তো এসেছিলাম কলকাতা হাইকোর্টে, আমি কিন্তু যখন মেন স্ট্রিমে কাজ করতাম আমার কিন্তু কোর্ট বিট ছিল না, আমার বিট হেলথ বিট ছিল, আমি আর অন্যান্য বিট করতাম, কোর্টে আমি খুব একটা আসতাম না, এসেছি খুব কম। তো আজকে আমি এলাম, আমি তো জাস্টিস মান্তা জাস্টিস গাঙ্গুলির যেখানে বসেন কোর্টরুমগুলো, আমার দেখে খানিকটা একটা অবাকই লাগলো যে হ্যাঁ ঠিক আছে হেরিটেজ বিল্ডিং সব অনেক পুরনো, কিন্তু এমন ছাদের ওপরে একটা টিনের শেড, মনে হলো যারা দেখেন দূর থেকে জাস্টিস মান্তা জাস্টিস গাঙ্গুলির চেম্বার একটা বিরাট কিছু হবে। তো মানে সেটা আমাকে একটু অবাকই করেছে, এত কাজ করছেন তারা, এত মানুষের মানে মানে কি বলবো রায় দিচ্ছেন, সোশ্যাল জাস্টিস দিচ্ছেন, তো তাদের বিষয়ে আর একটু মনে হচ্ছে আরও ভালো করতে হবে, তারা সত্যি কদর পাওয়ার যোগ্য। আমার ওটা কিন্তু একটা চোখে লেগেছে, যদিও এটা অন্যরকম একটা অপ্রাসঙ্গিক বিষয়, তবুও বলবো যে মানে কলকাতা হাইকোর্ট যে এইভাবে অর্ডার করতে পারে, এইভাবে যে বিষয়টা করতে পারে, এগুলো না একটা সময় ছিল না, আগে জাস্টিসদের নামই জানা যেত না, কলকাতার অর্ডার নামই জানা যেত না, এত খবরও হতো না। এখন জাস্টিসরা না মানুষের কাছে ভগবানের রূপে চলে আসছেন, কেন? তার মানে এই বিচারটা আগে ছিল না, যখন তখন মূলত শাসক যা বলে হয়তো সেটাই হয়ে যায়, বিচার বলে কিছু নেই, কিন্তু না বিচার বলে আছে, হয়তো ডিলে হয়েছে যে আমি তো বিচার পাচ্ছি, কলকাতা পুলিশ কিনায় করতে চেয়েছিলো আমি তো বিচার পাচ্ছি। সুতরাং সেই জায়গা থেকে যখন দেখছে শাসক যে আমাদের পক্ষে আসছে না, চলো এবার ঘেরাও করি, এটা তো হয় না, ঘেরাও করে হয় কখনো? সবাই তো রায় না পেলে ঘেরাও করবে, এটা হয় কখনো? তবে কড়া কিন্তু স্টেপ নেওয়া উচিত, যারা এসব করেছেন না আইডেন্টিফাই করে এমন শাস্তি দেওয়া উচিত যাতে এই ধরনের সাহস না পান আগামী দিনে, এটা কিন্তু করা উচিত। আর এটা যাই না, আমার মনে হচ্ছে শিখবে কিনা বলা মুশকিল, এ শাসকের কোনো লজ্জা নেই, তবে শিক্ষাটা নেওয়া উচিত, উচিত যা হয়েছে। এখন একটু আগে কেন আইন মামলা রুজু হয়েছে একটা 500 এবং 501 ধারায় রেজিস্টার জেনারেল কোর্টের ব্যাংশাল কোর্টের নির্দেশে, যদিও মামলাটা হয়েছে কিন্তু দুদিন পর তাদেরকে গ্রেফতার করা যায়নি সফিকুল দেব। এবং আরেকটা খুব সংবেদনশীলতার কথা আপনি বললেন, আমি একটা সংবেদনশীল দৃষ্টিকোণ দিয়ে একটা প্রশ্ন করতে চাই, দেশের মানুষ যখন দেখছেন আইনজীবীরা নিজেদের মধ্যে হাতাহাতি করছেন, মারপিট করছেন, তোমার কাজ হলো আইনের ধারক এবং বাহক, তুমি আইন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করো বকলমে, তুমি নিজেদের আইন হাতে তুলে নিয়ে নিজেদের মধ্যে মারপিটে জড়াচ্ছ, এইটা কি আমি প্রতিচ্ছবি সমাজের বুকে রাখলাম? না, ওই যে বললাম যে যখন যুক্তি থাকবে না, যখন যুক্তি দিয়ে বোঝাতে পারবে না, আইন তো যুক্তির জায়গা, যখন যুক্তি দিয়ে হচ্ছে না, ডিভিশন বেঞ্চে গিয়ে হচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়ে হচ্ছে, তবে কি মারো, ভয় দেখাও, সন্ত্রস্ত করো, কালকে জাস্টিস গাঙ্গুলিও বলেছেন কথাটা, মানে যখন যুক্তি নেই তখন আর কি জোর দেখানো, এটাই চলছে। খুবই অবাক লাগছে যে আইনজীবীরা যুক্তির লড়াই করবেন, সেখানে তারা হাতাহাতি করছেন, এজলাস ঘিরে বসে রয়েছে, ঢুকতে দেবো না, এ কি আমার প্রশ্ন জাগে যে এইসব যারা এইসব করছেন তারা আইনটা সত্যি ভালো করে পড়েছেন তো, বেসিক জায়গাটা পড়েছেন তো, যেভাবে করা যায় না, তারা নিজেরা ল ভায়োলেট করছেন, যুক্তি জায়গাটাকে সরে এসে হাতাহাতি করছেন, প্রশ্ন জাগে যে এরা কারা সত্যি কি আইনটা পড়ে এসছেন নাকি ওই নাম কাওয়াতে সার্টিফিকেট? আমি জানি না, সার্টিফিকেট নিয়েও প্রশ্ন উঠবে আজকালকার যা সিস্টেম, অনেকের বিনিময়ে তো সার্টিফিকেটও পাওয়া যায়। আর সত্যি তো খুব দুর্ভাগ্যের লজ্জা লাগে, এবং সেটা কলকাতা হাইকোর্টে ঘটছে, খুবই লজ্জা লাগে যে আইনজীবীরা হাতাহাতি করছেন। তবে হ্যাঁ, একাংশ নিশ্চয়ই ভালো রয়েছে, সেই জন্যই তারা প্রতিবাদও করছেন, আপনারা জানেন এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, গর্জে উঠছে বার অ্যাসোসিয়েশন, যারা মেম্বার তারাও এসব নিয়ে কথা বলছেন আছেন। আমি আজকেই বলছিলাম যে বার অ্যাসোসিয়েশন একটা ইউনাইটেড একটা ফোরাম সংগঠন, কিন্তু আমার যা দেখছি এটা মনে হয় ইউনাইটেড থাকবে না, এখানেও রাজনীতিকরণ এমন হয়ে যাবে, ওই ওরা আমরা টাইপের হয়ে বসে থাকবে, এটা খুব দুর্ভাগ্যের হয়ে গেছে। সফিকুলদা যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি, একাংশ বলছে বার অ্যাসোসিয়েশন এই চিঠির মান্যতাও করে না যে আমি এজলাস বয়কটে চিঠি দিচ্ছি বার অ্যাসোসিয়েশনের নাম করে, জানেই না লোকে, সাহসটা ভাবুন তাহলে, এটা এই যদি হয় তাহলে কী করাবে মানুষ, কোথায় ভরসা করে? মানুষ সোশ্যাল জাস্টিস পান্না কান্নাকাটি করেন, তারা ভাবেন যে আমরা শেষে আদালতে গিয়ে বিচারটা পাবো, যদি আদালতের আইনজীবীরাই মারামারি করেন বা এজলাস ঘিরে বসে থাকেন, সত্যি খুব দুর্ভাগ্যের। আমি শুধু ভাবছি এর শেষটা কোথায়, আর কী কী দেখতে হবে? অবশ্যই আর কী দেখতে হবে। বাট আমার একটা শেষ একটা ভালো লাগার জায়গা যে আপনার অন্তত এই আরামবাগ থেকে এখানে আসার এই ডেলি রুটিনটা কিছুটা হলে কি কমার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে একটা জায়গায় যদি আপনাকে জেরা করা হয়? না, কলকাতায় আসতে হবে, তবে ওই সপ্তাহে একবার, সপ্তাহে দুবার তিনবার ডাকার চেষ্টা করছিলো, দুবার টাকা সেটা হবে না।
আর যত আমাকে যেমন ওই আরামবাগ থেকে মাসদরি থানা অনেক দূর, আবার নারকেলটাকা অনেক দূর, সুতরাং ওই যখন যা মনে করছে আরামবাগ ডেকে নেওয়া কিছুই তো নয়। যা জিজ্ঞাসা তারা করতে চান সেটা আমি বুঝতে পারি, কী জিজ্ঞাসা তারা করতে চান কিছুই নয়, তবু হ্যারাস করা, তো সেই জায়গা থেকে একটা বিরাট স্বস্তি। আর ওটা আমার বড় স্বস্তি বেঙ্গল পুলিশের, কারণ যদি উত্তরবঙ্গে কেস হয়ে যেত, আমি শুনছিলাম উত্তরবঙ্গে নাকি আমার নামে কেস হবে, তখন ওই যাতায়াত করাটা আবার যদি বন্দে ভারতে যায় যায় না আবার লাইফ রিস্ক হয়ে যাবে কিনা, সুতরাং ওই সেই জায়গা থেকে একটা বিরাট স্বস্তি, বিরাট এনার্জি বলতে পারেন, আমি আজকে অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। আপনার আইনজীবীরা কী বলছেন, আইনজীবীদের কথা যদি একটু বলেন, তারা যেভাবে লড়াই করছেন আপনাদের সঙ্গে? অবশ্যই অবশ্যই বলতে হবে, এবং আমার এখন যিনি মূল সামনে দাঁড়িয়ে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি এবং বিকাশ দাও এর মধ্যে আছেন, প্রথম থেকে রয়েছেন এবং আরও অনেকে রয়েছেন, পুরো টিম কাজ করছে, এবং আরও আইনজীবী যারা হয়তো সামনে থেকে লড়ছেন না কিন্তু আমার পাশে থেকে থাকার বার্তা দিচ্ছেন, এসেছিলাম অনেকের সঙ্গে দেখা হলো, একটু দেখছি অনেকে চিনেও গেছেন আমাকে, চিনেও গেছেন, ভালো লাগলো। আসলে আমার আর একটা বড়ো মানে লড়ার জায়গা হচ্ছে আইনজীবীদের যে সহযোগিতা। দেখুন আমরা কিন্তু ওই বিরাট ফিস দিয়ে কলকাতা হাইকোর্টের লয়ারকে দিয়ে আমরা কিন্তু লড়তে পারবো না, কিন্তু এটা কি হচ্ছে, এই যে আজকে এত বড় একটা অর্ডার পেলাম কিন্তু আমার এক পয়সা খরচা হয়নি। আমি বললাম সব্যসাচী দাকে যে এত সব তোমরা লড়ছো টড়ছো, মানে এমন সম্পর্কে যখন তুমি বলে কথা বলি যে এটা তো কিছু দেখতে হবে, তো আমাকে আমাকে ধরে ফেললেন, ধর সবার ক্ষেত্রে কি এটা আমরা করি নাকি, তুমি যে কাজটা করছো সেটা একটা বিরাট কাজ, এটা না একটা বিরাট এনার্জি, এটা একটা বিরাট এনার্জি যে মানে এখান থেকে মনে হয় যে তোর লড়ি তো কত হিসাবে হোক না হোক, আমার তো আইনজীবী রয়েছেন কলকাতাকারে লড়ার মতো। হ্যাঁ অনেকে হয়তো সেই সাপোর্টটা পান না, আমিও প্রথম দিকে সেই সাপোর্টটা পেতাম না, কিন্তু আমার কাজটা কোথাও মনে হচ্ছে এই জায়গাটা আমার তৈরি করে দিয়েছে, এটা একটা বড় পাওনা। তো যাই হোক আইনজীবীদের একটা বিরাট হেল্প, বিরাট সহযোগিতা, যার জন্যই বলতে পারে বলতে পারো যে আমি এতটা লড়তে পারছি। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের দর্শকদের কী বলবেন, নিউ ইয়ারের পর আপনার সঙ্গে আমাদের আড্ডা, দর্শকরা দেখছেন, সাবস্ক্রাইবার আপনার মতো না হলেও মানুষ একটু ভালোবেসে বেড়েছেন, শফিকুল ইসলাম কী বলবেন, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া জার্নালিজমকে কতটা সাপোর্ট করার সময় অন্তত এই সময়টা? দেখো ইন্ডিপেন্ডেন্ট এখন এখন ইন্ডিপেন্ডেন্ট বলতে কী, যখন ধরুন এখন আমাকে অনেকে বলে, আমি একটা ব্যাখ্যা দিয়ে দিই, যে ইন্ডিপেন্ডেন্ট থাকা মানে হচ্ছে উভয় পক্ষের শাসকের গুণগান করতে হবে আর সমালোচনা করতে হবে, এটা কি ইন্ডিপেন্ডেন্ট? আমি বলি এটা না, শাসকের গুণগান করাটা ইন্ডিপেন্ডেন্ট, মানে গুণগান করতে হবে মানে ফিতে কাটা দেখাতে হবে ব্রিজের আর সমালোচনা করছে করা, আমাকে কেউ কেউ বলেন তবেই তো আপনি নিরপেক্ষ হবেন, আমি বললাম এটা আমার কাজ নয়, আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে শাসকের সমালোচনা করাটা, শাসকের বিরুদ্ধে কথা বলা, ওটাই হচ্ছে নিরপেক্ষতা। শাসকের প্রচার আমি করতে যাবো, ওটা বিজ্ঞাপন হয়ে গেল, মমতা ব্যানার্জি কোথায় একটা ব্রিজের ফিতে কাটবেন সেটা কোনো খবর হলো? উনি তো ব্রিজ করবেন বলে ক্ষমতা এসেছেন, অমক করবো অমক করবো, উনি তো অমক করবো বলেই তো ক্ষমতা এসেছেন, তো সেটা নিয়ে আমার খবর হবে কেন, যদি না করেন সেটা খবর। তো এখন ইন্ডিপেন্ডেন্ট থাকাটা খুব চাপ, থাকতে গেলেই দেখবেন কেস খাবেন, তো আপনারা খুব ভালো কাজ করছেন, আমি দর্শকদের জন্য বলি আমার খুব ভালো লাগে, আমি দেখি সবসময় হয়তো দেখা হয়ে ওঠে না, আমার নিজেরও খুব ব্যস্ততা থাকে, কিন্তু খুব ভালো কাজ করছে আপনাদের চ্যানেল, আপনি তুমি কিন্তু গুলিয়ে ফেলছি আমি, খুব ভালো কাজ করছে ইন্ডিপেন্ডেন্ট, এইভাবে কাজটা হোক চলুক, মানুষের কথাগুলো তুলে ধরা হোক, অনেকের আমরা যার কাছে পৌঁছাতে পারি না, আমি দেখি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল পৌঁছে যায় ইন্টারভিউ নেওয়ার জন্য, খুঁজে খুঁজে বের করে আমি সেগুলো শুনি, সেখান থেকে আমিও কিছু পয়েন্ট গ্যাদার করি, যদি আমি আবার সেগুলো কোথাও বলার সুযোগ পাই ভালো লাগছে। আমি যেমন নিজে কাজ করছি আমার মনে হয় আমরা ইন্ডিভিজুয়াল কাজ করছি বটে, কিন্তু আমরা একটা টিম আমরা একে অপরকে ফলো করি, এবং সবথেকে বড় বিষয় এই মুহূর্তে যেটা একটা সময় মনে হয়েছিল আমরা সব একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু এখন সেটা আমরা নই, ছোটো ছোটো ইউটিউবার যারা আমরা রয়েছি আমরা কিন্তু সবাই একটা টিম হিসেবে কাজ করছি, এটা একটা বিরাট বিষয়। ইন্ডিপেন্ডেন্ট এগিয়ে যাক, ইন্ডিপেন্ডেন্ট থাক, আর আমরা একেবারে পাশাপাশি থাকি, আমরা একটা বড় একটা জায়গা তৈরি করি সবাই মিলে এইভাবে একে অপরের পাশে থেকে, এটা আমি চাই। অবশ্যই একে অপরের পাশে শুধু আমরা নয় দর্শকদেরও থাকতে হবে, কারণ সামনে যে দিন আসছে নিঃসন্দেহে আমাদেরকে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তা তো আন্দাজ করা যেতেই পারে। আজকে শফিকুল দার জন্য আমি ব্যক্তিগতভাবে ভীষণ মাত্রায় খুশি, আমার দৃঢ় বিশ্বাস দর্শকরাও খুশি হবেন, তবে এই খুশির বাতাবরণ যেন আজীবন চিরজীবন সব সময় থেকে যায় এরকমই বিশ্বাস থেকে এই প্রতিবেদন এই ইন্টারভিউ অন্তত আমি শেষ করছি। শফিকুল দা ধন্যবাদ, একটা ফোনে আপনি এই সময়টা দিলেন, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট বছরের শুভেচ্ছা, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের দর্শকদের শুভেচ্ছা, চ্যানেলটা আরও বড় হোক, অনেক অনেক বাড়ুক, ধন্যবাদ ধন্যবাদ সকলকে।